ভাবি, ভাবি এসো, এখানে এসো। আপনি এটা কি বলছেন? এটা কখনো সম্ভব নয়। তাছাড়া আপনি অনেক বড় লোক আর আমরা গরিব, এটা সম্ভব নয়। কেন সম্ভব না সুমি? এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আপনি আমাকে মাফ করে দেন। সুমি আমার কথা শুনো, সুমি যেও না, সুমি। আপনারা অনেক বড় লোক আর আমরা গরিব, আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা কখনো হতে পারে না। কেন হতে পারে না শুভি? আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি তোমার সাথে সংসার করতে চাই। কখনো যাবো না, প্রমিস করছি তোমাকে, কখনো যাবো না। আমি সে সকাল 10টা থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে ভাবি দেখলে বকা দিত, লুকিয়ে আসতে হইছেন আমাকে, বুঝো না। এখন বাজে কথা, সরি। আচ্ছা ঠিক আছে, শুনো না একটা কথা আছে। আমার না আসলে খুব ভয় হচ্ছে। কেন? তোমাকে নিয়ে যদি তোমাকে হারিয়ে ফেলি তখন কি হবে? সুমি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। হ্যাঁ ঠিক আছে, বাট তোমরা তো অনেক বড় লোক, তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? তুমি আবারও বলছো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সংসার করতে চাই, তাহলে তুমি এসব কথা কেন বলছো আমাকে? আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমি যাই,
ভাবি যদি জানতে পারে আমাকে বকা দিবে। এইমাত্র আসলে এইমাত্র তুমি চলে যাবে? তুমি কেন বুঝো না, বাসায় ভাবি আমাকে অনেক ট্যাকেলে রাখে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কালকে তুমি অবশ্যই আমার বাসায় রাতে আসবে, একটা জিনিস আছে তোমার জন্য। কি জিনিস? আসলে বুঝতে পারবে। কালকে রাতে আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওয়েট করো, কালকে রাতে আমি তোমার বাসায় আসবো। হ্যাঁ, মিস করবো না। না না, তুমি যখন বলছো মিস করতে পারি, আসবো, প্রমিস। থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি যাই। হ্যাঁ যাবে? যাই না, কাল তো দেখা হচ্ছে। আর একটু থাকো না প্লিজ। আর না শোনা প্লিজ, আমি যাই। আমি বিশ্বাস করি না, আর যদি হয়েও থাকে আমি কিছু টাকা দিব, নষ্ট করে ফেলো, এইসব রেখে লাভ কি? নোবেল প্লিজ আমি বলেছিলাম না এই বাচ্চা নষ্ট করতে, তোকে আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু তোর এই বাচ্চার বাবা আমি হতে পারবো না, আর তোর এই বাচ্চাকে আমার পরিবার কখনোই মেনে নেবে না। কি বলো, কি কেন, কি হলো?
সেদিন রাতে এই শুনতেছ, একটু কথা বলবো। এদিকে আসো, কথা আছে। কি করে সম্ভব? আমরা তো গরিব মানুষ, তারা তো অনেক বড় লোক। এই সমাজে আমরা কি করে মুখ দেখাবো? এই সম্পর্ক কেউ মেনে নেবে না। তুমি চিন্তা করো না, আসলে আমরা চেয়ারম্যানের কাছে যাই, ও একটা ব্যবস্থা অবশ্যই করবে। তাই চলো, চেয়ারম্যান সাহেব একটা ব্যবস্থা অবশ্যই করবেন। আরে ভাই তুই চিন্তা করিস না, কালকে আর একটা ব্যবস্থা হবে। সমাজের যারা আছে সবাইকে ডেকে এনে তোর একটা সমাধান করে দিব। যা সমাধান করেন, যাতে এই গ্রাম না মানে বাংলাদেশে কোথাও এরকম ঘটনা না ঘটে, কোন মেয়ে যাতে কারো কাছে কোনো প্রতারণার শিকার না হয়। চেয়ারম্যান সাহেব, আমি এসব কিচ্ছু জানি না। ওর পেটে কার বাচ্চা কার সাথে ফুষ্টি নষ্টি করেছে এসব সমস্ত দায় আমার উপরে বোঝানো হচ্ছে। বিশ্বাস করুন, এসব আমি কিচ্ছু জানি না। এগুলো সব একটা ষড়যন্ত্র, সাজানো নাটক। মিলাই দেন, আজকে মিলাই দিলাম, তুই একে নিয়ে আজকে বিয়ে করবি। এই রহমিয়া, তুমি বিয়ের ব্যবস্থা করো, যা খরচপাতি লাগে অর্ধেক আমি দিব। যাও।